আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পরবর্তী ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি শামী আক্তার, সহকারী শিক্ষক বাংলা। আজকে যে অধ্যায়টি তোমাদের পড়ানো হবে সেটি হচ্ছে বহির্ভূত অর্থাৎ আনসিন। তোমাদের পাঠ্য বইয়ে, বাংলা পাঠ্য বইয়ে যে অধ্যায়গুলো আছে সেগুলোর বাইরেও বহির্ভূত কিছু অধ্যায় তোমাদেরকে পড়ানো হয় আনসিন হিসেবে, বহির্ভূত হিসেবে। সেইটিরই আজকে একটি অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। কি তোমরা দেখতে পাচ্ছ? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে বাংলাদেশের মনোরম একটি দৃশ্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই বাংলাদেশে আমরা বসবাস করি। আমাদের বাংলাদেশ সৌন্দর্যের ভর, যেমন ফসলে তেমন শিল্প কাব্যে সবকিছুতেই আমাদের বাংলাদেশ সমৃদ্ধ ঐশ্বর্যবান। আজকে অধ্যায়টি পাঠ করে তোমরা কি কি শিখবে? আজকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অধ্যায়টি পাঠ করে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশ সম্পর্কে জানবে এবং বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সম্পর্কে জানবে, সমতল পাহাড়ি এবং বনাঞ্চল সম্পর্কে শিখবে। বাংলাদেশ কি শুধু সমতল ভূমির দেশ? তা কিন্তু নয়। আমাদের দেশে অনেক পাহাড় আছে, নদী আছে, চড়াই উতরাই আছে, আমাদের সমতল ভূমিও আছে, পাহাড়ি ভূমিও আছে। সমতল অর্থাৎ হচ্ছে একদম সমান, আর পাহাড়ে উঁচু নিচু পাহাড়ি জায়গা, বনাঞ্চল অনেক ঘন জঙ্গলের জায়গাও আছে। তাই বলা হয়েছে সমতল পাহাড়ি এবং বনাঞ্চল সম্পর্কে শিখবে। গ্রামের লোকের জীবিকা নির্বাহ সম্পর্কে জানতে পারবে, গ্রামের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে সেই সম্পর্কে জানতে পারবে। তাহলে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে সবাই ভালো মতো শিখতে পারবে। আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় কি কি? গল্পের বিষয়বস্তু। গল্পের বিষয়বস্তু, গল্পের নামকরণ যথার্থই সার্থকতা হয়েছে। কেন? কারণ বিষয়বস্তুকে কেন্দ্র করে আজকের বহির্ভূত অধ্যায়টির নাম হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। জীবিকা নির্বাহ, গ্রামের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে, কৃষিকাজ করে, কৃষিকাজ করে গ্রামের লোকেরা জীবিকা নির্বাহ করে। সুন্দরবন, সুন্দরবন বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সুন্দর দৃষ্টান্ত। সেখানে অনেক বন্য প্রাণী আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, আস্তে আস্তে আমরা দেখব। জন্মভূমি, এ দেশ আমাদের জন্মভূমি, এ দেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশে আমাদের বসবাস। সমতল ভূমি, বাংলাদেশের সমতল ভূমি চট্টগ্রাম রাঙ্গামাটি। সমতল ভূমি হচ্ছে সব জায়গা সমান না, তাই বলা হয়েছে যে বাংলাদেশে পাহাড়ি অঞ্চল আছে, সমতল ভূমিও আছে। আর হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রামে পাহাড়ি অঞ্চল বেশি, রাঙামাটি, রাঙামাটিতেও পাহাড়ি অঞ্চল বেশি। আমরা চট্টগ্রাম, রাঙামাটি এসব জায়গায় অনেকদিন বেড়াতে যাই না, তাই না? কেন? কারণ এখন সময়টাই খারাপ, এই করোনাকালীন দুর্যোগে বাসায় থাকাটাই নিরাপদ। ওকে, আজকে যে বিষয়বস্তু সেটি পাঠ করেছি, অর্থাৎ আজকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অধ্যায়টিতে তোমাদের কি বলা হয়েছে? আমাদের জন্মভূমি বাংলাদেশ এক অদ্ভুত সুন্দর দেশ। আগেই বললাম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, এই দেশে বাস করতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এ দেশ পাহাড়ি দেশ নয়, সবই সমতল ভূমি, কিন্তু এখানে পাহাড় আছে। বাংলাদেশে সবই সমতল ভূমি, কিন্তু তারপরেও কিছু পাহাড় আছে। সেই পাহাড় চট্টগ্রাম আর রাঙামাটিতে। কোথায় কোথায়? চট্টগ্রাম আর রাঙামাটিতে। এদেশে বনাঞ্চল রয়েছে, সুন্দরবন সেই বনাঞ্চলের অংশ। এদেশের বৃহত্তম বন হল সুন্দরবন। এদেশের, বাংলাদেশের বৃহত্তম বনের নাম কি? সুন্দরবন। সুন্দরবনে নানা রকমের পশু পাখি থাকে, মানুষও কিন্তু সেখানে বসবাস করে। সুন্দরবনে নানা রকমের পশু পাখি থাকলেও মানুষ বসবাস করে, তাই জন্য যে প্রাণীদের সাথে একসাথে বসবাস করে তা না, তবে সেখানে মানুষ থাকে সাবধানে। তার চারিদিকে অনেক গ্রাম ছড়িয়ে আছে, সুন্দরবনের আশেপাশে যে চারিদিকে অনেক গ্রাম থাকে সেখানে মানুষজন বসবাস। গ্রামের লোকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামের লোকেরা কি করে জীবিকা নির্বাহ করে? কৃষিকাজ করে। তাহলে বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছ আজকে পাঠ পরিস্থিতিটা? এখন দেখো কিছু ছবি দেখানো হয়েছে, এই যে কৃষিকাজ, গ্রামের লোক
যখন চারা রোপণ করে এই গাছ আস্তে আস্তে বৃদ্ধি হয় এবং এক সময় এই ধানগুলো পাকে। যখন পাকে তখন সেগুলো কেটে তারা ঘরে তুলে, মাড়াই করে ঘরে তুলে এবং সেটা বাজারে বিক্রি করে তারপরে যে আয় করে, অর্জন করে, সেই টাকা দিয়ে তারা তাদের জীবন ধারণ করে। তাই বলছে জীবিকা নির্বাহ করতে হয়। সমতল ভূমি, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে সমতল ভূমি সমান। রাঙামাটি, রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যে খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে, এখানে পাহাড় আছে। চট্টগ্রাম, চট্টগ্রাম একটি চট্টগ্রাম জেলার একটি অংশ দেখানো হয়েছে। সুন্দরবন, সুন্দরবনে হরিণ খুব সুন্দর করে থাকে তাই হরিণ দেখানো হয়েছে। আচ্ছা, বানান সতর্কতা, আমরা বানানগুলো খেয়াল করি। অঞ্চল বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি কি যুক্ত বর্ণ আছে? অঞ্চল এখানে আছে ইউ চ, বৃহত্তম তয়ে ত, চট্টগ্রাম টয়ের সাথে ট, চট্টগ্রাম। যুক্তবর্ণ ভেঙে দেখা, যুক্তবর্ণ ভেঙে এবং একটি করে বাক্যে প্রয়োগ করা তোমাদের প্রশ্ন থাকে, সেটি এখানে আসছে ট যোগ ট। আমি চট্টগ্রামে বাস করি, তাছাড়াও কি হতে পারে? আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি, ভুট্টা টয়ে ট যুক্ত আছে। নয়ে ম, দন্তর ন যোগ ম, বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার জন্মভূমি। এখানে জন্মভূমির মধ্যে কি কি যুক্তবর্ণ আছে? দন্তর ন এবং ম। এতক্ষণ যে অংশটি পড়লাম সেটির উপরে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, দেখি তো পারো নাকি? কেন এদেশের লোকেরা কৃষিকাজের উপর নির্ভরশীল? কেন নির্ভরশীল? কারণ তারা তাদের জীবিকা নির্বাহ করে এই কৃষিকাজ করে, তাই তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। সুন্দরবনের সংক্ষেপে বর্ণনা দাও। সুন্দরবনে হরিণ বাস করে, সুন্দরবনে প্রাণী পশু প্রাণী থাকে এবং সেখানে মানুষও বাস করে। সুন্দরবন পৃথিবী বাংলাদেশের বৃহত্তম বন। সুন্দরবনেরকে ম্যানগ্রোভ বনও বলা হয়, ঠিক আছে? এদেশের বৃহত্তম বনের নাম কি? এদেশের বৃহত্তম বনের নাম কি? নিশ্চয়ই পারবে। এদেশের বৃহত্তম বনের নাম সুন্দরবন। টেক্সটে আগামী দিনে পড়াটা তোমরা ভালো করে বুঝে নাও। আগামী দিন টপলেস হবে কানামাছি নোটে 3 ও 4 নম্বর। তোমাদের এর আগে কানামাছি ভূপ যে অধ্যায়টি গিয়েছে, যে নোটটি গিয়েছে, সেখানে 3 ও 4 নম্বর যে প্রশ্ন গিয়েছে সেটি ভালো করে পড়বে। এবং রচনা বাংলাদেশের পাখি, এই সেটিও তোমাদের কাছে চলে গিয়েছে, বাংলাদেশের পাখি রচনাটা ভালো করে পড়বে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।